মিশর কাঁপানো ক্লিওপেট্রাকে নিয়ে ইতিহাস বিশেষজ্ঞ থেকে শুরু করে ঔপন্যাসিক নাট্যকাররা লিখেছেন হাজার হাজার পৃষ্ঠা। মঞ্চে উঠেছে উইলিয়াম শেক্সপিয়রের অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা, জর্জ বার্নার্ড শোর সিজার ক্লিওপেট্রা, জন ড্রাইডেনের অল ফর লাভ, হেনরি হ্যাগার্ডের ক্লিওপেট্রার মতো ট্র্যাজেডি। শুধু তার সময়ই নয়, এখনও ইতিহাস কাঁপানো এ কিংবদন্তী নারী বহু পুরুষের কাছেও আকাঙ্ক্ষিত। ক্লিওপেট্রা ছিলেন অসাধারণ সৌন্দর্যের প্রতিমূর্তি। শুধু তাই নয়, তিনি বিখ্যাত ছিলেন তার ব্যক্তিত্ব আর ক্ষমতার কারণে। ইতিহাসে মিশরের রানী বলে পরিচিত ক্লিওপেট্রা। ক্লিওপেট্রার বাবা ছিলেন রাজা দ্বাদশ টলেমি, তবে মাকে ছিলেন সে সম্পর্কে জানা যায় না। যুগ যুগ ধরে ক্লিওপেট্রাকে সুন্দরের প্রতিমূর্তি হিসেবে কল্পনা করা হয়, তবে রানী ক্লিওপেট্রার ব্যক্তিত্ব আর আভিজাত্যও ছিল মনোমুগ্ধকর। প্রাচীন ইতিহাস থেকে জানা যায়, ক্লিওপেট্রা কেবল বিচক্ষণ কূটনীতিকই ছিলেন না, তিনি ছিলেন গণিত, চিকিৎসা, অ্যালকেমি, অর্থনীতি, ইতিহাস, ভূগোল এবং অন্য সব বিষয়ের একজন মনোযোগী শিক্ষার্থী। তিনি বিয়ে করেন চতুর্দশ টলেমিকে, কিন্তু বিয়ের কিছুদিন পর তাকে বিষ প্রয়োগে হত্যা করেন তিনি। ক্লিওপেট্রার এক ছোট বোন ছিল আরসিনো। ক্ষমতার যুদ্ধে ভাইদের পক্ষ নেওয়ায় সে বোনকেও হত্যার আদেশ দেন ক্লিওপেট্রা। একসময় নিজেকে মিশরের রানী বলে ঘোষণা করেন তিনি। মিশরে আনুষ্ঠানিকভাবে শুরু হয় রানী ক্লিওপেট্রার শাসনামল। মিশরকে রোমানদের আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে রোমান শাসকদের সাথে সুসম্পর্ক তৈরি করেন চতুর ক্লিওপেট্রা। রোমান সেনাপতি ও এক নায়ক জুলিয়াস সিজার ও মার্ক অ্যান্টনি দুজনের সাথেই ভিন্ন ভিন্ন সময়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ক্লিওপেট্রা। শোনা যায়, ক্লিওপেট্রার প্রেমে পাগল জুলিয়াস সিজার রোমের ভেনাসের মন্দিরের সদর দরজায় দেবীরূপী ক্লিওপেট্রার মূর্তি গড়েছিলেন। মার্ক অ্যান্টনি ছিলেন পাগলামিতে আরও এক ধাপে গিয়ে। তিনি আস্ত একটা যুদ্ধের অভিযানই বাতিল করেছিলেন ক্লিওপেট্রার সাথে সময় কাটাবার জন্য। কথিত আছে, রোমান সেনাপতি মার্ক অ্যান্টনির সাথে প্রথম দেখা করতে যাবার আগে তিনি তার জাহাজের পাল সুগন্ধি দিয়ে ভিজিয়েছিলেন, যাতে অ্যান্টনি তাকে চোখে দেখবার পূর্বেই তার সুগন্ধে অভিভূত হয়ে পড়েন। ক্লিওপেট্রা ছিলেন মিশরের শেষ ফারাও। তিনি মিশরকে একটি স্বাধীন রাজ্য হিসেবে দেখতে চেয়েছিলেন। দুঃখের ব্যাপার হল, ক্লিওপেট্রার মৃত্যুর সাথে সাথে তার স্বাধীন মিশরের স্বপ্নেরও মৃত্যু ঘটে। 30 খ্রিস্টপূর্বাব্দে রোমান শাসক জুলিয়াস সিজারের পোষ্যপুত্র অক্টোভিয়ানের কাছে তার সৈন্যবাহিনী পরাজিত হলে ক্লিওপেট্রা আত্মহত্যার পথ বেছে নেন। তার মৃত্যুর ভেতর দিয়ে মিশরীয় ফারাওদের হাজার হাজার বছরের শাসনের অবসান ঘটে। চন্দনা বিশ্বাস, বিবিএস বাংলা।